আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন ললিপপ। তো এর জন্য সবচাইতে প্রথম করতে হবে আপনাকে মাংস অবশ্যই সিদ্ধ করতে হবে, আর যেহেতু ললিপপ সেজন্য রানের মাংস নিতে হবে, কেননা রানের হাড়টা অত্যন্ত জরুরি। আর এর সাথে বিভিন্ন রকমের মশলা, এর মধ্যে আপনি হয়তো ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, বিভিন্ন রকমের সব রকমের মশলাকে অ্যাড করবেন, সাথে আলু অ্যাড করবেন, যাতে আপনার ললিপপের যে শেপটা সেটা দিতে পারেন। তো দেখুন কিভাবে শেপ দেওয়া হচ্ছে। আর এভাবে তৈরি করে আটাতে চুবিয়ে, হালকা ডিমের মধ্যে চুবিয়ে, আবার আটাতে চুবিয়ে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিকেন ললিপপ। আর এটা খেতে সবারই ভালো লাগে। কখনো খেয়েছেন কি? কমেন্টে জানাবেন। কিন্তু